এইখানে দোকানে 10,000 টাকা বিক্রি করে না খাতা গুলিয়া দেখেন আপনি 5,000 টাকা আমি জরিমানা করব এটা মেসেজ ইজ ক্লিয়ার 500-1,000 টাকা স্যার সেটি হচ্ছে যেটা বলবেন এটার সাথে যোগ হতে থাকবে যতবার বলবেন ততবার যোগ হবে জরিমানা এটা রিকোয়েস্ট হয় না আপনাকে দেব এদিকে আসেন এটা কয় তারিখে লাগাইছেন আজকে কত করে বিক্রি করছেন আপনি কিনছেন কত করে পাইকারি বিক্রি হয় কাপ্তান বাজার আবার গাড়ি ভাড়া কিসের কত টাকা লেখা আছে কত 610 টাকা 610 না 510 আপনাকে কে বলেছে ব্যবসা পরিচালনা করার জন্য আগে করেছেন এই জন্য প্রতিদিন লস দিচ্ছেন এটা বিশ্বাসযোগ্য হবে 180 টাকা 170 160 করে বিক্রি হয়েছে ব্রয়লার এখন বিক্রি করলেন 194 আপনি মূল্য তালিকা কত লেগেছেন কত লেগেছেন এখানে 190 এই মূল্য তালিকা প্রদর্শন করছেন 190 বিক্রি করছেন বেশি দামে কেন এই 90 তো বেশি এটা বাকিগুলো একটু চেক করা দরকার আপনার পরেরটাও দেখলাম তাই পরেরটাও বেশি হ্যাঁ সেম 190 তো আপনি এটাই তো মেনটেন করলেন না আপনার স্কেল আছে না স্কেলে আপনি 190 টাকায় আপনি দেন দর 194 টাকা দেন আপনি এখানে 190 টাকা লিখেছেন বাট আপনি বিক্রি করেছেন প্রায় 195 টাকা হ্যাঁ এবং এইটা হচ্ছে আপনার মূল্য তালিকার যে আপনি দরটা দিয়েছেন সেটার ব্যাপারে আপনি করিয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি মানে দোষ স্বীকার করতেছেন তো সেখানে আপনি ভুল করেছেন হ্যাঁ মূল্য যখন নির্ধারণ করা হয় তখন আপনাদের প্রতিনিধি ছিলেন হ্যাঁ আপনাদের প্রতিনিধি ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন হ্যাঁ ওনারা যুক্তি তর্ক করে যে দর উপস্থাপন করেছেন সকলের কাছে গ্রহণযোগ্য যেটি হয়েছে সেই দরই ফিক্স করা হয়েছে ফিক্স দামে তো বিক্রি করে না তো আসেন আসেন এই যে বাইর থাকে একটা শোনেন এই যে বাইর থাকে আচ্ছা আমি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুইজনের সাথে একটু কথা বলবো পরে আমি বলি আপনাকে এটার মত স্যার না করলে স্যার এটা সতর্ক না 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 শুনেন আজকে আমরা সতর্কতামূলক ভাবে ওনাকে 10,000 টাকা বিক্রি করে না খাতা গুলিয়া দেখেন আপনি 5,000 টাকা জরিমানা করবেন এটা যে আপনার অর্থগত যে বিষয়টা এটা আপনার আবার সুপারিশ করেন কেন না না এই দোকানে আপনি 10,000 টাকা সেল হয় না
আপনি 5000 টাকা কিভাবে আপনি আপনার দোকান দুটো মিলাই তো দোকান এত লক্ষ লক্ষ টাকা বিক্রি করে না না ওই বাবা নাই এখন ওই বাজারে এরকম কাস্টমার দিন আগে মতো স্যার ব্যবসায়ী মেসেজ ইজ ক্লিয়ার 500-1000 টাকা স্যার সেটি হচ্ছে যেটা বলবেন নেটের সাথে যোগ হতে থাকবে যতবার বলবেন ততবার যোগ হবে কমাই করতে পারবেন এখানে ওরকম কাস্টমার এখন ঢুকে কম পাইকারি বাজার হচ্ছে বাইরে অবস্থা বাজার বাজার একটা এটা পুরো মার্কেট পুরো গেছে আবার নতুন করে আমরা দোকান কয় টাকা বিক্রি হয় এটা আপনি দেখেন না দেখছি ক্ষতিগ্রস্তের ভিতরে এই বাজারটা আপনি এরকম দোকান আপনি 5000 টাকা কেমন ভালো জায়গা যেতে হবে স্যার একটু কমায় একটু মেহরবানি করে একটু মেহরবানি করে এখন আপনি একটু মেহরবানি করে ঠিক আছে পরবর্তীতে আসেন অফিসে আসেন আপনাকে দেব তখন যা জরিমানা করেন আমরা মাথা পেটে নেব পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা কমিটির যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন আপনাদের থেকে নিয়ে আজকে আমরা আপনাদের কিছু ইনস্ট্রাকশন আছে বাণিজ্য মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন আছে এবং ওভারঅল বাজার মনিটরিং এর যে অংশ হিসেবে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব সেগুলো আপনারা সমিতির মাধ্যমে এখানে যারা ব্যবসায়ী আছে সবার কাছে ছোট ব্যবসায়ী ক্ষমা করেন যদি না ক্ষমা করেন আমাদের একটু দুঃখ পাবো স্যার এটা আপনি আমরা ফলো করবো দোকানদারকে ফলো করতে বলবো সব সবটাই ঠিক আছে আপনি শুধু কি আমি সেক্রেটারি সেক্রেটারি কত বছর যাবো আমি 2 বছর যাবো 2 বছর ভিতরে কতবার অভিযান এসেছে আপনার আমরা সতর্কের মধ্যে ছিলাম ঠিক আছে বাজারটা আমরা ক্ষতিগ্রস্ত বাজার বাজারটা কয়েকদিন আগে আগুনে পড়ছে আমরা বিভিন্ন ভাবে ঠিক আছে আমরা আওয়ামী সরকার আমাদের উপরে যে অত্যাচার জুলুম করে গেছে ঠিক আছে আমরা আপনি চাঁদা এখন তো দিতে হয় না না ঠিক আছে তাহলে তো সেই সেই হিসাবে আমরা রিসিপ্ট দেখেছি সেকেন্ড ওয়ান হচ্ছে উনি 190 টাকা লিখছেন ওনার মূল্য তালিকায় এবং নির্ধারিত দাম হচ্ছে 180 টাকা বিক্রি করবেন সেক্ষেত্রে আমরা ওনার লেখা ওনার রেজিস্টার বই গেটে আমরা দেখলাম যে 194.something এরকম বিক্রি করছেন।